আর কয়েকদিন পরেই শুরু হবে দুর্গাপূজা, যা আপামর বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসব। এই দুর্গোৎসব উপলক্ষে শুক্রবার নদিয়ার নাকাশিপাড়া এলাকার বিভিন্ন ক্লাবগুলোকে নিয়ে নাকাশিপাড়া বিডিও অফিসে এক প্রশাসনিক সভা অনুষ্ঠিত হল। কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই দুর্গোৎসব অনুষ্ঠিত হবে সে বিষয়ে আলাপ আলোচনায় ছিল এদিনের এই সভার মূল আলোচ্য বিষয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাকাশিপাড়ার বিডিও কল্লোল বিশ্বাস, ডিএসপি ডিএনটি মাকসুদ হাসান, নাকাশিপাড়া থানার ওসি সিআই সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। প্রথমে আমি মিটিং এর স্টার্টে বলে দিই যে কিছু কিছু জায়গা স্যার পূজা আছে যে আমরা পারমিশন জন্য কিভাবে অ্যাপ্লাই করব। তো পারমিশন জন্য আমরা অনলাইনও অ্যাপ্লাই করতে পারি, অফলাইন। অফলাইন মানে গত বছর যেভাবে আমরা করছিলাম সেই বছর এইভাবে এবারও আমরা করতে পারি। যদি কেউ অনলাইন অ্যাপ্লাই করার ইচ্ছুক থাকে, আমাদের কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের ওয়েবসাইট আছে, ওইখান থেকে আপনি যাবেন। আমরা ইনফরমেশন ফিল করবো আবার নেক্সট পাতার মধ্যে চলে যাবো। তো খুব সহজ আছে, টাফ হয়। তো যদি কেউ অনলাইন ফিল আপ করতে চায় অনলাইনও ফিল আপ করতে পারে। আর যদি কেউ জেনারেলি গত বছর যেভাবে আমরা করেছিলাম পারমিশন নিয়েছিলাম সেই মাধ্যমে যদি কেউ করতে পারে ওটাও এলাও আছে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর